এখানে যে দুটো পজিশনের কথা বলা হয়েছে ফিগারে, এটা দুটো পজিশন রয়েছে এই ফিগারটায়, কিন্তু পোর্ট রয়েছে তিনটে। অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মানে দুই থেকে তিন নম্বরের দিকে ফ্লো হচ্ছে, অর্থাৎ তিন নম্বরের দিকে ফ্লো হচ্ছে মানে এক্সস্ট বাইরে বেরিয়ে যাচ্ছে। আর এক থেকে দুইয়ের দিকে যদি ফ্লো হয় তাহলে সেটা ওর মধ্যে যাচ্ছে। এটা নিয়ে আগের ভিডিওতে আলোচনা করা আছে বলছে। এবার নেক্সট আমরা আর একটা এর ব্যাপারটাকে সম্বন্ধে একটু দেখতেই পাচ্ছি, অর্থাৎ এই ক্ষেত্রে এক দুই তিন তিনটে পোর্ট, অর্থাৎ তিন নম্বর পোর্ট পাশের পজিশনটা, লেফট পজিশনটা হলো তিন নম্বর পজিশনটা বন্ধ, অর্থাৎ এক থেকে দু নম্বরের দিকে ফ্লো হচ্ছে। এটা মানে এই পজিশনে যদি থাকে, এই পজিশনে থাকলে অর্থাৎ দুই থেকে তিন নম্বরের দিকে যাবে, এক্ষেত্রে এক নম্বর ক্লোজ আছে। যদি এই রকম পজিশন থাকে, এক নম্বর ক্লোজ আছে কিন্তু তিন থেকে আসছে, আর এটা পজিশন মানে তিন নম্বর ক্লোজ আছে, অর্থাৎ এক থেকে দুইয়ের দিকে যাচ্ছে। এবার নেক্সটে যেটা যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেটার মধ্যে ফাইভ ওয়ে টু, অর্থাৎ পাঁচটা রয়েছে পোর্ট রয়েছে, এক দুই তিন চার পাঁচ, এই এটা হলো পাঁচটা পোর্ট, পাঁচটা পোর্ট আর দুটো রেক্টাঙ্গেল যেহেতু মানে স্কোয়ার যেহেতু দুটো পজিশন, তাহলে অর্থাৎ এর রাইট সাইডের মিনিংটাই হলো এক থেকে দুইয়ের দিকে কী হবে, এয়ার যাবে, আর চার থেকে পাঁচের দিকে এয়ার যাবে। আর লেফট সাইডের যে পজিশনটায় সেখানে হলো দুই থেকে তিনের দিকে যাচ্ছে, আর এটা একের থেকে চারের দিকে যাচ্ছে, আর পাঁচ নম্বর পোর্টটা ক্লোজ আছে। ব্যাপারটা বোঝা গেলো। এই যে ভাল্বগুলোর মেকানিজম সম্বন্ধে আমরা জানতে পারলাম ছোটোখাটো। এইবার আমরা পরের ফিগারটাই আমরা একটু দেখে নিই। এই ক্ষেত্রে আমরা মানে এক দুই তিন চার পাঁচটা পোর্ট, এই পাঁচটার মানেটা হলো এক থেকে দুইয়ের দিকে যাচ্ছে, আর চার থেকে পাঁচের দিকে যাচ্ছে, তিন নম্বর ক্লোজ আছে, বাঁদিকে কী হচ্ছে দুই থেকে তিনে যাচ্ছে, এক থেকে চারের দিকে যাচ্ছে, পাঁচ নম্বর ক্লোজ আছে। এক্ষেত্রে ওই সেম পজিশন, এইগুলো পজিশনটাকে ডিনোটেট করেছে। আজকে আমরা পজিশন সম্বন্ধে ক্লিয়ার আইডিয়া। এবার নেক্সট আমরা মানে অ্যাকচুয়েটার টাইপ কত রকমের সেটা নিয়ে আলোচনা করবো।